এই দোয়াটি সবচাইতে বেশি দ্রুত কবুল হয় অর্থাৎ আপনি চাইছেন চাওয়ার সাথে সাথে আল্লাহ তালা কবুল করে নেয় কোরআনের একেবারে স্পষ্ট আয়াত কোরআনে আল্লাহ তালাই আয়াতটা এই দোয়াটি নিয়ে বলেছেন যে এমনিভাবে কেউ যদি আমার কাছে দোয়া করে আমি তার দোয়াটা সাথে সাথে কবুল করব। ও কেদা আলী কেন জিল এমনিভাবে কোনো মৌমিন বান্দা যদি আমার কাছে দোয়া করতে পারে আমি তার দোয়াটাও কবুল করে দিব ইনশা আল্লাহ চাইতে দেরি আল্লাহ তালা কবুল করতে দেরি করবে না হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন দুনিয়ার ভেতরে এই দোয়াটি যদি কোনো মৌমিন বান্দা পড়ে কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বিপদ আছে আল্লাহ তালা তার বিপদ দূরবিত করে দিবে উদ্বেগ উৎকণ্ঠা আসে আল্লাহ তাআলা উদ্বেগ উৎকণ্ঠা দূর দূরবিত করে দিবে পেরেশানির ভেতরে আসে আল্লাহ তালা পেরেশানিও দূর করে দূরবিত করে দিবে মূল কথা হচ্ছে এই দোয়াটি পড়ে চাইতে দেরি আল্লাহ তালা কবুল করতে দেরি করবে না দোয়াটি একেবারে সহজ লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন سيدنا ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে অন্ধকারের ছন্ন অন্ধকার থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছিলেন যে